মানে এটা এটা দিয়ে আপনি সিনেমা হল বানাবেন আর কি, সিনেমা হল এবং পরিষ্কার পরিষ্কার একদম এইচডি এইচডি প্রত্যেকটা বলতে 1080p এটা জাস্ট একটু চালিয়ে দেখাইলাম আপনাদেরকে। এটা আপনারা যখন মানে বাসা বাড়ির ফাঁকা জায়গায় মনে করেন বড় পর্দায় স্ক্রিন লাগায় দেখবেন, এটা একদম ক্লিয়ার দেখতে পারবেন আর কি, একদম হলরুমের মতো, হলরুমের মতো একটা ফ্লেভার। দর্শক বন্ধুরা দেখুন, আমরা জাস্ট দোকানে এটা ব্যবহার করছি উইদাউট পর্দা, উইদাউট স্ক্রিন ছাড়া, আপনাদেরকে দেখানোর জন্য কোনো পর্দা নেই, কোনো কিছু নেই। অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর 4K, এটাও আপনার 200 ইঞ্চ পর্যন্ত, 200 ইঞ্চ একটা ডিএলপি প্রজেক্টর। ডিএলপি তে মানে কি, আমরা দিনের আলোতেও কিন্তু বা লাইটের আলোতেও এই প্রজেক্টরটি চলে। আমার অলরেডি কিন্তু আমার উপরে প্রায় 5টা লাইট আছে, 5টা লাইট কিন্তু উপরে আছে, লাইট অনেক লাইট, অনেক লাইট, 5টা লাইট, 5টা লাইট অবস্থায় আমি কিন্তু এই প্রজেক্টরটা রান করেছি। ডিসেল লাইনের পোর্ট ব্যবহার করা যাবে, আপনি টিভি দেখতে পারবেন আর কি, এছাড়া কম্পিউটার দিয়ে চালাতে পারবেন, ল্যাপটপ দিয়ে চালাতে পারবেন, পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়ে চালাতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে। কি দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজার পিসি লিংকের শোরুমে। আজকে আমাদের সাথে আছে রোব ভাই। রোব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভাইয়া। এর আগে আপনার একটি ভিডিও করেছিলাম, মাদার বোর্ডের সুপার ডুপার হিট ছিল ভাই। তো আজকে আমরা কি দেখবো, কি দেখাবেন আজকে ভাই? আজকে আমরা দেখাবো প্রজেক্টর, সামনে বিশ্বকাপ, সে উপলক্ষে আমাদের শিপমেন্ট চলে আসছে গতকাল। আচ্ছা, এই উপলক্ষে দর্শকদের কিছুটা ধারণা দিব আমরা প্রজেক্টর সম্বন্ধে। আচ্ছা, সামনে বিশ্বকাপ খেলা মানে আর মাত্র এক মাস আছে, এক মাস আছে আজকে প্রজেক্টর। এই যে দেখুন, বলেছিলাম না দর্শক বন্ধুরা যে আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে আপনাদের জন্য। আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশাল প্রজেক্টর নিয়ে আসছি। তো রব ভাই, কোন প্রজেক্টর দিয়ে শুরু করবো? আমরা প্রথমে শুরু করবো লো বাজেটের একটা প্রজেক্টর দিয়ে, একদম লো বাজেটের, সবার হাতের নাগালে। হ্যাঁ, যারা সবার হাতের নাগালে, যেন সবাই আসলে অল্প টাকায় একটা প্রজেক্টর নিয়ে বন্ধু বান্ধব থেকে মোটামুটি সব আত্মীয়-স্বজন সব একত্রে বড় পর্দায় যেন একটা একটা খেলা উপভোগ করতে পারে। আচ্ছা, খেলা ছাড়াও খেলার পরিবর্তে অনেকে যদি অনেক ধরনের অনুষ্ঠান অনুষ্ঠান বড় পর্দায় দেখতে চায় সেটাও করতে পারে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। কোনটা দিয়ে শুরু করবো ভাই? প্রথমে আমরা শুরু করবো লো বাজেটের যে প্রজেক্টরটি আমরা দেখাবো, এই প্রজেক্টরটি টিভি দেখতে পারবেন আর কি, এছাড়া কম্পিউটার দিয়ে চালাইতে পারবেন, ল্যাপটপ দিয়ে চালাইতে পারবেন, পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে চালাইতে পারবেন। আচ্ছা, এটার ডিসক্রিপশন, এটার হচ্ছে আপনার 800 লুমেন্স এর একটা প্রজেক্টর, আর এটার 20 থেকে 100 ইঞ্চ পর্যন্ত আপনি পর্দা দেখতে পারবেন, পর্দা বানানো যাবে, পর্দা বানানো যাবে, কমফোর্টেবলি দেখতে পারবেন। এটার মূল্য হচ্ছে আপনার 5,500 টাকা। জি 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 জি। আচ্ছা, এবার বলেন তো যে এই যে আপনি 5,500 টাকা, এটা কি 15 দিন পরে থাকবে নাকি আবার দাম বাড়াবেন ভাই? সামনে কিন্তু চাই যে খুব কমই মানে যে প্রাইস, কিন্তু দেখা যায় যে আসলে এক এক শিপমেন্ট এর কস্টিং, প্রোডাক্টের প্রাইস এ সব মিলে দেখা যায় আসলে বিশ্বকাপ আসলে মানে প্রজেক্টর দাম বেড়ে যায় আর কি, পাওয়া যায় গত বিশ্বকাপেও একদম প্রজেক্টর আউট অফ মার্কেট ছিল। যারা প্রজেক্টর দিয়ে টিভি দেখতে চান, খেলা দেখতে চান, তারা আসলে খেলা শুরুর আগেই আমাদের কাছে কালেক্ট করে নেবেন এই প্রাইসে। আচ্ছা, পরবর্তী সময়ের প্রাইস সম্বন্ধে আমরা আসলে কোনো এখন বলা যাচ্ছে না, 15 দিন পরে বেড়ে যেতে পারে, 15 দিন পরে বেড়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এটার প্রাইস কত বললেন? প্রাইস হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকা। আমরা আরেকবার একটু দেখাই জ্যাক গুলো দেখাই যে এই যে এখানে ডিশের লাইন আছে, এখানে আপনারা হচ্ছে কম্পিউটার দিয়ে দেখতে পারবেন, পেন ড্রাইভ মেমরি কার্ড দিয়ে, ইউএসবি পোর্ট দেওয়া আছে। জি, এটার দাম হচ্ছে 5,500 টাকা। তো রূপাই, যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় কোন সিস্টেমে দিবেন? আচ্ছা, ঢাকার বাইরে থেকে যদি কোরিয়ার নিতে চায় আমাদের কাছ থেকে, তাহলে কন্ডিশনে নিতে পারবে কোরিয়ারে, সেই ক্ষেত্রে আমাদেরকে বিকাশে 510 টাকা অ্যাডভান্স করে দিতে হবে, জাস্ট মানে কনফার্ম করার জন্য। জাস্ট কনফার্ম। আচ্ছা, বাকিটা হচ্ছে কন্ডিশনিং। হ্যাঁ, বাকিটা প্রোডাক্ট যখন কুরিয়ারে চলে যাবে, কুরিয়ারে ফোন দিলি, সে অফিসে এসে আপনার কাছে প্রোডাক্ট হাতে নিয়ে বাকি টাকাটা পেমেন্ট, বাকি টাকাটা। ওরে, অনেক সুবিধা তো ভাই। আচ্ছা, তা এরপর আর কি রয়েছে? এটা প্যাকেটটা ছিল, এটা আমরা আনবক্স করা, এটা প্যাকেটটা আমাদের অলরেডি এখানে সাজানো আছে আর কি, আমরা সবগুলো কিন্তু আনবক্স করে দেখাবো। আচ্ছা, এরপরে আমরা যে প্রজেক্টরটি দেখাবো এটা হচ্ছে আপনার RD805। আচ্ছা আচ্ছা, এটার পরের মডেল, এটাও দেখতে কিন্তু দেখেন অনেক সুন্দর একটা প্রজেক্টর, সাদা কালারের। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এটার এটার স্ক্রিন হচ্ছে আপনার 20 থেকে 130 পর্যন্ত আপনার এটা কমফোর্টেবল লাগবে। বাপ রে, তাই নাকি? 30, জি জি জি, অনেক বড়। আচ্ছা, এটার লুমেন্স হচ্ছে 50,000 ঘন্টা, 50,000 ঘন্টা প্রত্যেকটা ল্যাম্প পাওয়ার থাকে আর কি। আচ্ছা আচ্ছা, এটার 50,000 পর্যন্ত মানে আপনার ল্যাম্প পাওয়ার। আর এটার মূল্য হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা, 7,500 টাকা। আচ্ছা, আর এটার প্যাকেটটা হচ্ছে আপনার, আর এইটা হচ্ছে এর প্যাকেট, এইটা হচ্ছে প্যাকেট, জি জি জি। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যে প্রজেক্টটি দেখাবো এটা হচ্ছে আপনার সিএল লাক্স ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, সিএল লাক্স এর সি8, সিএল লাক্স এর সি8, সি8, সি8। সিএল লাক্স কিন্তু বাংলাদেশে খুবই পপুলার একটা ব্র্যান্ড, মানে অনেক পরিচিত একটা ব্র্যান্ড। রাইট রাইট, এটা এটা আপনার এই প্রজেক্টরটিতে আপনার ডিসেল লাইনের জ্যাক আছে, দেখেন ডিসেল লাইনের জ্যাক আছে। আচ্ছা, একদম ডাইরেক্ট ডিসেল লাইন ঢুকাবে, এটা টিভি দেখতে পারবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরে আপনার কম্পিউটার, ল্যাপটপ, তারপরে মেমরি, পেন ড্রাইভ সবকিছু, এটা সবকিছু লাইন আছে। যতগুলো প্রজেক্টর আছে প্রত্যেকটাতেই আপনার সব অপশন আছে, সবগুলো অপশন আছে, সবগুলো অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 150 ইঞ্চ পর্যন্ত কমফোর্টেবল, 150 ইঞ্চ পর্যন্ত কমফোর্টেবল। আর এটা লুমেন্স হচ্ছে আপনার 1800 লুমেন্স, 1800। আর একটা কথা বলি, লুমেন্স হচ্ছে ব্যাপারটা, মানে প্রজেক্টরের ক্ষেত্রে লুমেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক অনেক। আর মানে যে প্রজেক্টরের লুমেন্স যত বেশি হবে সেই প্রজেক্টরটার মানে একদম ক্লিন, মানে এইচডি ভিডিও দেখতে পারবে আর কি, ঠিক আছে। এটার মূল্য হচ্ছে 8,500 টাকা, 8,500 টাকা। এটার প্যাকেটটা হচ্ছে এই, এটার প্যাকেটটা হচ্ছে এই, এটা আনবক্সিং করা আছে। আচ্ছা, এরপরে আমরা দেখাবো যে প্রজেক্টর। আচ্ছা, এই পরে দেখানোর আগে আমি একটা কথা বলি, আপনার শোরুমে যদি কেউ আসতে চায় কোন ঠিকানায় আসবে ভাই? আমাদের শোরুমে যদি কেউ আসতে চায়, আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 51 New Elephant Road, আলপনা প্লাজা, তৃতীয়তলা, 309, পিসি লিঙ্ক। আমাদের স্ক্রিনে কিন্তু দর্শক বন্ধুরা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারেন। এছাড়াও সারা বাংলাদেশের যেকোনো প্রান্তেই আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই প্রজেক্টর গুলো সরবরাহ করতে পারেন। এরপরে আমরা কোনটা দেখবো রব ভাই? আচ্ছা, এরপরে আমরা দেখাবো সিআর লাক্সির। আচ্ছা, আরেকটি এর ফাঁকে আমি একটি কথা বলতে চাচ্ছি, কি বলেন? গতবার আমাদের খুবই পপুলার একটি প্রজেক্টর ছিল, এটা হচ্ছে আপনার সেজন্য বলে দিই আপনারা এর পরিবর্তে এটা তো অনলি 1200 লুমেন্স এর প্রজেক্টর ছিল। আমি যে সিআর লাক্স এর সি8 আপনাদেরকে দেখাইছি, এটা 1800 লুমেন্স, ঠিক আছে। এটার প্রাইস একটু বেশি, কিন্তু মানে ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, এখন আমরা সিআর লাক্স, এখন সি6 কি আছে আপনার কাছে? সি6 আমাদের কাছে এখন নাই, ওইটা তো ওই গত বিশ্বকাপে ভাইরাল ছিল। গত বিশ্বকাপে আমরা চেষ্টা করবো যে এবার এই বিশ্বকাপে ভাইরাল সি8 সিআর লাক্স সি8 এবং সিআর লাক্স সি9 এবার আশা করি যে এই বিশ্বকাপে ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য এটাকে একটু ধারণা দাও। আচ্ছা, আমরা তো সি8 দেখলাম, তাহলে এরপরে আমরা সি9 দেখাবো। সি9 প্রজেক্টরটা কিন্তু একদম, প্রজেক্টরটি দেখতে অনেক সুন্দর, আপনি দেখেন একদম সুন্দর, দেখেন একদম সিলভার কালার একটি প্রজেক্টর। এটাতে আপনার ডিসের লাইনের পোর্ট আছে, কম্পিউটার চার্জ ভিজিএ পোর্ট আছে, তারপরে আপনার এইচডি দুইটা পোর্ট আছে, তার ইউএসবি দুইটা পোর্ট আছে, যেটা মেমরি কার্ড থেকে পেন ড্রাইভ পর্যন্ত দেখতে ইয়া। আর এটা দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে বেসিক শুধুমাত্র ডিসেল লাইন দিয়ে আপনি দেখতে পারবেন, একদম ডিসেল লাইন, আর একটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট সিস্টেম। দেখতে দুটেই সেম, দুইটাতে দুই ধরনের অপশন থাকবে, যেটা বেসিক আর কি, শুধু ডিসেল লাইনের পোর্ট থাকবে, সেটাতে প্রাইস হচ্ছে 9,500 টাকা। আর এটা লুমেন্স কিন্তু অনেক বেশি, 2800 লুমেন্স মানে কিন্তু অনেক অনেক বিশাল। আর এটা স্ক্রিন সাইজও কিন্তু আপনার 200 ইঞ্চ পর্যন্ত, 200 ইঞ্চ মানে একটা সিনেমা হলে প্রায় এছাড়া ইউএসবি পোর্ট গুলো তো আছে, ইউএসবি পোর্ট, মেমরি কার্ড তো আছে, এগুলো তো আছে, এগুলো তো থাকবে।
হ্যাঁ, তো জোস একটা জিনিস আমি আরেকবার একটু ঘুরায়া ঘুরায়া দেখায় দর্শকদেরকে, যে দেখুন আসলে সি9 কিন্তু ছিল সি6, আর এবার কিন্তু সি9, কতটা স্মার্ট গেট আপ এটা একটু আপনারা দেখেন যে আসলেই কতটা গেট আপটা চমৎকার করছে। হ্যাঁ, সি9 এটার প্রাইসটা আরেকবার একটু বলেন রূপ ভাই। 9500 টাকা, যেটা হচ্ছে নন স্মার্ট বেসিক, আচ্ছা, আর যেটা হচ্ছে স্মার্ট সহ আর কি, এটা হচ্ছে 14500 টাকা, 14500 টাকা। আচ্ছা, তো এরপরে আমরা কোনটা দেখবো ভাই? এরপরে আমরা সিএলএক্স এর আরেকটি প্রজেক্টর দেখাবো। এই প্রজেক্টরটি আসলে অনেক বড় সিএলএক্স এর। এই প্রজেক্টরটি যারা ধরেন মানে একদম পুরো সিনেমা হল মানে 300 ইঞ্চ পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্টর আমাদের তাই ফুল এইচডি, আর এটার মূল্য হচ্ছে 20,500 টাকা। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ঢাকার বাইরে যারা এটা কালেকশন করতে চান শুধুমাত্র নাম মাত্র 500 কত, 500 টাকা অ্যাডভান্স করলে কিন্তু একদম আপনার হাতে পৌঁছে যাবে, হাতে পেয়ে কিন্তু আপনার টাকা পরিশোধ করার সুযোগটা পাচ্ছেন, সবচেয়ে বড় কথা তাই না? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 500 টাকা শুধু লাগবে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য। তো এইটা কত আপনার মডেল নাম্বারটা? এটার মডেল নাম্বার হচ্ছে CLX CL770। আচ্ছা আচ্ছা, এবং এটার লুমেন্স হচ্ছে 4000, আর এটার বদ্দার স্ক্রিন পর্যন্ত থাকবে হচ্ছে 300 ইঞ্চ পর্যন্ত কমফোর্টেবল। 300 ইঞ্চ মানে টোটাল একটি সিনেমা হলের মতন পর্দা করে আপনি মনে করবেন যে আপনি স্টেডিয়ামে বসে আছেন। সিনেমা হলের বড় পর্দা, আর এমন ব্যাপারটা হবে যে আপনি একদম স্টেডিয়ামে বসে আছেন। এটার কাভারটা আমরা একটু দেখাতে চাই। কাভার এই যে হচ্ছে আপনার হ্যান্ডেল, চমৎকার গেটআপ, এর ভেতরে আপনার রিমোট থেকে শুরু করে পাওয়ার অনেকগুলো অনেকগুলো আছে এখানে অনেকগুলো। এরপরে আমরা যে প্রজেক্টরটি দেখাবো এটাও আসলে এটাও মানে এটা আর একটা মানে জাদু আর কি, ঠিক আছে। এই প্রজেক্টরটি অনেকেই মোবাইল মোবাইল পকেটে নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এটা পোর্টেবল একটি প্রজেক্টর, পোর্টেবল রিচার্জেবল। এই প্রজেক্টরটি দিয়ে আপনার 2 থেকে 2.5 ঘন্টা মনে করেন যে আপনি একদম ক্লোজ করে দেখেন। এটা ফোনকে অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর আর কি। এই প্রজেক্টরটার মডেল হচ্ছে DLP P09P092। এটা প্রোডাক্টের মডেল অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর 4K, এটাও আপনার 200 ইঞ্চ পর্যন্ত, 200 ইঞ্চ। আর এটা DLP প্রজেক্টর, DLP তে মানে কি আমরা দিনের আলোতেও কিন্তু লাইটের আলোতে এই প্রজেক্টরটি চলে মানে একদম ক্লিয়ার। আমরা কোন একটা ভাই এটা তো খুবই স্মার্ট, এটা যে কেউ মনে করেন যে আপনার পকেটে দিয়ে ঘুরতে পারবে যে কোনো জায়গায়, যে কোনো প্রোগ্রামে। ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাচ্ছেন কোন একটা অফিসিয়াল কাজের প্রোগ্রামে, আপনি তো আসলে বড় প্রজেক্টর নিয়ে কেরি করতে আপনার জন্য সমস্যা। আপনি এই প্রজেক্টরটি কিন্তু বাসায় আগের দিন রাতে মনে করেন 3-4 ঘন্টা চার্জ দিয়ে নিলে আপনি 2-3 ঘন্টা একটা প্রোগ্রাম মনে করেন অনায়াসে মানে উইদাউট প্রেজেন্ট করা যাবে, হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি শেষ করতে পারবেন। এগুলো বেসিক্যালি প্রেজেন্টেশন করার জন্য, প্রেজেন্টেশন থেকে বিভিন্ন প্রোগ্রামে আপনি বিভিন্ন ইয়েতে আপনি ইউজ করতে পারবেন আর কি। এটা খুবই ভালো একটা অ্যান্ড্রয়েড। এটার এটার র্যাম রম সিস্টেমের প্রজেক্টর, এটা হচ্ছে আপনার 2GB র্যাম 16GB রম। এটার আরেকটা ভেরিয়েন্ট হয় 1GB টা এখন আসতেছে না, এখন আপডেটটা আছে 2GB 8 16GB। আচ্ছা, এটার মূল্যটা হচ্ছে বর্তমান 20,500 টাকা। 20,500 টাকা। আচ্ছা আচ্ছা, এটা তো মানে পকেট হলেও আপনার কাছে বর্তমান সময়ে আমার কাছে এগুলো অ্যাভেলেবল আছে। আমাদের হিউজ প্রজেক্টর চলে আসছে, আপনি আমাদের কালেকশন গুলো দেখছেন। এছাড়া আমাদেরকে এই দেখেন শিপমেন্ট অনুযায়ী প্রত্যেক, এই যে আমরা দেখাচ্ছি বাইরের কিছু প্রোডাক্ট, আমরা এই যে বাইরের দেখাচ্ছি বাইরের কিছু প্রোডাক্ট আমাদের ইয়া করা আছে। এছাড়াও আমাদের গোডাউনে আরো প্রোডাক্ট আছে, তবে
এই শিপমেন্ট শেষ হওয়ার, এই প্রোডাক্ট শেষ হওয়ার পরে প্রাইসটা কতটুকু কি হবে এটা আসলে আমাদের বলা মুশকিল। আচ্ছা, তো যাদের লাগবে যে প্রাইস দেওয়া আছে সেই প্রাইসে কিন্তু আপনারা ঝটপট নিয়ে নিতে পারেন পরবর্তীতে, কিন্তু খেলার আগে আগে কিন্তু প্রজেক্টরের ক্রাইসিস হয়ে যায়, এটা আপনারাও জানেন, সবাই জানে। তো খেলার আগেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের শখের প্রজেক্টরগুলো কালেকশন করতে পারেন। তো রব ভাই আরেকবার একটু আমাদের দর্শকদের আপনার অ্যাড্রেসটা বলে দেবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে 51 নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, তৃতীয় তলা, 309 পিসি লিঙ্ক। এটা হচ্ছে ঠিক সায়েন্স ল্যাবরেটরি ওভারব্রিজের পাশেই, যে কাউরে বললেই আপনাদেরকে দেখায় দিবে, আলপনা প্লাজা। আচ্ছা, তো আপনার এই প্রজেক্টটা ছাড়াও আপনার শোরুমে আর কি কি সাপোর্ট দিতে পারবে? এই প্রজেক্টটা ছাড়া আসলে আমরা কম্পিউটার বিজনেস করি আর কি, কম্পিউটার রিলেটেড অনেক কিছু প্রোডাক্ট আমরা চায়না, তারপরে সিঙ্গাপুর, কোরিয়া এবং দুবাই থেকে অনেক প্রোডাক্ট নিয়ে আসে। আপনারা যারা কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু পণ্য কিনতে চান, সরাসরি আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। প্রজেক্টটা ছাড়াও টিভি বক্স থেকে শুরু করে কম্পিউটার মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক এবং আরো কম্পিউটার যাবতীয় অ্যাক্সেসরিজ আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে কিনতে পারবেন। আচ্ছা, তো আপনি তো নিজে ইম্পোর্ট করে থাকেন? হ্যাঁ, আমি নিজে ইম্পোর্ট করে থাকি। আপনি দেখেন আমাদের একদম পুরো এবং কম্পিউটার এক্সেসরিজ যা আছে এভরিথিং সবকিছুই কিন্তু এখানে আপনারা খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনার মাদারবোর্ড, কিবোর্ড তো আছে এগুলো। তো রব ভাই আমাদের ভিডিও আর বড় করবো না, আমাদের সময় স্বল্প, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে মানে যদি আরো 10 জন প্রজেক্টর ইম্পোর্টার থাকে, তাদের মধ্যে আমিও একজন। আচ্ছা, আমি মানে চ্যালেঞ্জ করে বলবো, আমি নিজে চায়না যাই এবং নিজে ফ্যাক্টরি ভিজিট করে মানসম্মত, মনে করেন যে আসলে চায়নাতে আপনি বুঝেনি, চায়নাতে বিভিন্ন জন বিভিন্ন ধরনের আসলে যেরকম প্রোডাক্ট চাইবেন ঠিক সেই রকমের প্রোডাক্ট আমি নিজে আমি চিন্তা করি, সব দিক মানে বিবেচনা করে এবং ভালো প্রোডাক্টটাই নিয়ে আসার চিন্তা করি আর কি, এবং ভালো প্রোডাক্টটাই আপনাদের হাতে তুলে দেওয়ার চিন্তা করি। আশা করি ভালো থাকবেন, পিসি লিঙ্কের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।